ঢাকার রমনা কালী মন্দির একজন সেবায়েত আমাদেরকে বললেন আপনাদের বক্তব্য আমাদের খুব ভালো লাগে আপনারা যদি আমাদের মন্দিরের একটা অনুষ্ঠান করতেন তাহলে আমরা সবাই অংশগ্রহণ করতাম আমরা শুনতাম কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপিত হয় বিদ্বেষ দূর হয় উভয় সম্প্রদায় আপনারা আলোচনা করেন তখন ছিল রোজার মাস যখন ইফতারের টাইম হয়ে গেল তা আমাদের ভাইয়েরা মন্দিরের বারান্দায় বসে ইফতার করে ফেললেন মন্দিরের বারান্দায় ইফতার করলাম কেন জাত চলে গেল আরেক দল আসলেন আমরা জানতাম না মন্দির কমিটি নিয়ে যে এরকম দ্বন্দ্ব মন্দিরের কমিটি আরেকজন আসলেন এসে বললেন কি সর্বনাশ মুসলমানরা বসে মন্দিরের মধ্যে ইফতার করছে শুরু হয়ে গেল বিতর্ক বহাস এখন স্বাভাবিক কথা এই অবস্থায় রমনাথানা থেকে পুলিশ আসছেন পুলিশ এসে হিজবুত তাওহীদের 12-13 জন সবাইকে বলতেছেন ভাই আপনারা থানায় চলেন আমরা থানায় গেলাম যাওয়ার পরে আমাদের মুসলমান ভাইয়েরা বলতেছে কি আপনারা মুসলমান আপনারা মন্দিরের বারান্দায় ইফতার করতেছেন আপনাদের কি ঈমান আছে নাকি মুসলমানরা মনে করছে মন্দিরের বারান্দায় ইফতার করলাম কেন আমার ঈমান শেষ আর হিন্দু ভাইয়েরা মনে করছে ওদের মূর্তির সামনে আমি মুসলমান ইফতার করলাম কেন তাদের ধর্ম নাপাক হয়ে গেছে অধর্ম হয়ে গেছে এই বিদ্বেষ যখন থাকে কারো ভিতরে সেই বিদ্বেষ বড় হতে হতে এমন পর্যায়ে যায় তখন সাতান্নেশীরা এই সুযোগটাই গ্রহণ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল সাহেবের একটা লেখা পড়লাম স্কুলে একটা ছেলে কয়েকটা স্টুডেন্ট মিলে তাকে খালি মারে ব্যাপারটা কি তদন্ত করে বের করলে এই বাচ্চাটা ফ্যামিলি থেকে শিখতেছে যে হিন্দু রয়েছে মালাউন ওদেরকে মার মালাউনদের মারলে সব আছে এই যখন শিক্ষাটা দেওয়া হলো সে বড় হলে ইউনিভার্সিটি যাবে স্বাভাবিক সব দরকার তার 2-4 জন জঙ্গিকে ধরে এনে আমরা মেরে ফেললাম ফাঁসি দিলাম গোড়ায় যেতে হবে গোড়ায় গোড়ায় শত সহস্র বছর থেকে আমরা লালন পালন করে এসেছি আমাদের ভেতরের সেই দানবকে হত্যা না করে এই দুনিয়াকে শান্তিময় করা যাবে না আসলে এই যে বিদ্বেষ সৃষ্টি হলো কেন এটা কি ধর্মের শিক্ষা ধর্ম ধর্ম মানে কি গুণ বৈশিষ্ট্য এটা হচ্ছে ধর্ম আগুনের ধর্ম কি পোড়ানো পানির ধর্ম কি ভিজানো তাহলে মানুষের ধর্ম কি মানবতা একজন মানুষ যখন অন্য মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখার পর তার নিজ হৃদয়ে অনুভব করবে এবং সেই দুঃখ দূর করার চেষ্টা করবে তাহলে তিনি হলেন ধার্মিক আর যদি মানুষের দুঃখ দুর্দশা দূর না করে আপনি নির্দিষ্ট একটা লেবাস ধরেন নির্দিষ্ট একটা শাস্ত্র মুখস্থ করেন নির্দিষ্ট একটা ইট পাথরের উপাসনালয়ে গিয়ে পড়ে থাকেন তাহলে আমি বলবো ভুল করছেন ভুল আপনি ধার্মিক নন ধর্মের নামে বাহিরে খোলস যেমন শিকড়বিহীন বৃক্ষ কাষ্ঠখণ্ড যার কোনো ফল ফলাদি হয় না পত্র পল্লবিত হয় না আল্লাহ রাসূল বলেছেন ইসলাম হারিয়ে যাবে সুরাইয়া তারকায় মহাভারত আছে কৈলাস পর্বতে হারাই যাবে ধর্ম হারাই গেছে ধর্ম এখন নাই যাহা দ্বারা লোক রক্ষা হয় তাহাই ধর্ম মহাভারত পড়ুন না সব পড়ুন ধর্ম শব্দটা কোরআনে নাই এটা এই অঞ্চলে কোরআনে শব্দটা আছে দীনুল হক ওয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি হেদায় এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্য অন্য দিনের উপর এটাকে বিজয় দান করেন দীনুল হক দীন মানে জীবন ব্যবস্থা হক মানে সত্য ন্যায় যেই সিস্টেম যেই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে পরে মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে ন্যায়ের মধ্যে থাকবে সেটাই হলো দীনুল হক সত্য তাইলে এখন বলেন তো ধর্ম মানে ধারণ করা ন্যায় সত্য মানবতা এই সত্যকে যারা ধারণ করবে তারা হলো সত্যবাদী আল্লাহ কোরআনে বললেন উলাইকা হুমুস সাদিকুন সাদিক শব্দের অর্থ হলো সত্যনিষ্ঠ সত্যবাদী
তাদের সমাজটা হয়ে গেল সত্য সমাজ। মুসলমান ভাইরা, আমরা তো কোরআন পড়ছি, মাদ্রাসা থেকে পণ্ডিত হয়ে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছেন, সোনার হরফে লেখা কোরআন, বেদ, মনুসংহিতা, মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, মন্দির ভর্তি হচ্ছে, সনাতন ধর্মের ভাইয়েরা তিলক চন্দন লাগিয়ে ধুতি পরে কৃষ্ণের মূর্তির সামনে, অন্যান্য মূর্তির সামনে প্রণাম করছেন, খ্রিস্টান ভাইয়েরা রবিবারে প্রার্থনার গির্জায় সমবেত হচ্ছেন, যিশুর মূর্তির সামনে প্রার্থনা করছেন, বৌদ্ধদেরও একটা আছে, ওই যে গেরুয়া বসন পরে বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, যত থাকে যত থাকে। আর ইহুদিরা সাবাত ডেতে আপনারা যাচ্ছেন শনিবারে প্রার্থনা করছেন, কাকে পাওয়ার জন্য? ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে, প্রভুকে, এলিকে, নেওয়ার কখনো নয়। মানব জাতিকে বিনাশ করে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আগে ভেতরের কৃষ্ণকে ধারণ করেন, ওই কৃষ্ণের মূর্তির সামনে প্রণাম করতে হবে না। আগে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করেন, ধর্মকে আগে ধারণ করেন, ওই সারাদিন তুতা পাখির মতো পড়তে হবে না, পড়তে হবে না। আজকে ধর্ম হয়ে গেছে সব খোলস, এজন্য আজকে মানব জাতির বিনাশের কাল উপস্থিত হয়েছে। একটা মানুষ আরেকটা মানুষকে পাহারা দেবে, নিরাপদ বোধ করবে, তা কোথায়? মানুষ মানুষের কাছে আজকে অনিরাপদ, আতঙ্কিত, ভয়ে পথ চলতে পারে না, আতঙ্কে ঘরে ঘুমোতে পারে না, নিশ্চিন্তে বাজার থেকে 1 কেজি ফল কিনতে পারে না, একটা হোটেলে খেতে পারে না, বিষ দিয়ে মানুষ মেরে ফেলছে, এরা মসজিদ ভর্তি করছে, মন্দির ভর্তি করছে, গজব আল্লাহ ও জাহান্নাম, তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, এরা দুনিয়াকে বিনাশ করে দিচ্ছে, এরা মানব জাতিকে বিনাশ করে দিচ্ছে, এদের কারো কোনো ধর্ম নাই, এরা সব আসুরিক শক্তির, শয়তানের, ইবলিসের উপাসক, এরা কেউ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, এরা কেউ কৃষ্ণের, যুধিষ্ঠিরের উপাসক নয়। এজন্য আজ এদের সমাজে দুর্যোধন তার শত ভাইদের দ্বারা পূর্ণ, এই সমাজ আজ আবু জেহেলদের দ্বারা পূর্ণ, এই সমাজ আজ ফেরাউনদের দ্বারা পূর্ণ।